খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, বিশ্বের রচনায় আপনাকে স্বাগত। নির্বাচন কমিশনের ভোটের দিন ধার্য করেছেন 8ই জুলাই, ভোট গণনা 11ই জুলাই, নমিনেশন 15ই জুন পর্যন্ত। ঠিক তার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার এগড়া 1 নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতে প্রায় 300 জন বিজেপি সমর্থক এবং কংগ্রেস সিপিএম সমর্থক তৃণমূলে যোগদান করেন। যোগদান করার এগড়ার বিধায়ক তরুণ কুমার মাইতি, সঙ্গে ছিলেন তৃণমূল ব্লকের সভাপতি বিজন বিহারী সাউ, অঞ্চল সভাপতি অশোক দাস, মহিলা নেত্রী মনসীদের এই যোগদানে সহযোগিতা করেন। বিশিষ্ট সমাজসেবী মুক্তা জুল নমিনেশনের মধ্যেই এই যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই যোগদান থেকে বোঝা গেল 1 নম্বর ব্লকের পাঁচরুল অঞ্চল যে আরো শক্তিশালী হলো তৃণমূলের, সেটাই বোঝা যাচ্ছে। যে দলে ছিলেন সেই দলগুলোতে কাজ করতে পারছিলেন না, মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না। আজকে তাদের মনে হয়েছে যদি এলাকার উন্নয়ন করতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয় জনপ্রতিনিধি হিসেবে কিংবা কর্মী হিসেবে, তাহলে সে তৃণমূল কংগ্রেসই অ্যাকচুয়াল মানে বেস্ট অপশান তাদের কাছে। তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমাদের সিপিএম থেকে 70 জন জয়েন করেছেন, আমাদের বিজেপি এবং কংগ্রেস থেকে 100 জন করে জয়েন করেছেন। আমাদের সিপিএম এর নেতৃত্বে ছিলেন সাদুল্লাহ খান। কোথায় সাদুল্লাহ খানের নেতৃত্বে 70 জন জয়েন করেছেন। আমাদের ময়রাজ খান বিজেপি থেকে তার 100 জন জয়েন করেছেন। আরশাদ আলী খানের নেতৃত্বে কংগ্রেস থেকে 100 জন জয়েন করেছেন। এবং এই জয়েনিং প্রসেসটা কিন্তু অত্যন্ত স্মুথ এবং নিয়ম মেনে হয়েছে। প্রথমে তারা বুথ সভাপতির সঙ্গে যোগাযোগ করেছেন, বুথ সভাপতি ক্রমান্বয়ে পরপর পরপর যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বুথ সভাপতিদের হাত ধরেই তারা আজকে মূলত জয়েন করলেন। আমরা জয়েন করালাম বটে, কিন্তু মূলত বুথ সভাপতিরাই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারাও বুথ সভাপতির সঙ্গে যোগাযোগ করেছেন। বুথ স্তরে তারা কাজ করতে আগ্রহী বলে তারা আমাদের দলে যোগদান করেছে।